আপনাদের এলাকায় গাছ আছে না নাই? আমি জানতে চাই আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, জোরে বলেন আছে? কেউ ষড়যন্ত্র করে করে আমার ভাইরা আপনার বাড়ির ফলদায়ক গাছটা থেকে ধরেন আম খাওয়া থেকে বিরত রাখবে, এই ষড়যন্ত্রে মেতে উঠে আপনার বাড়ির আম গাছের কোনো একটা ডাল ভেঙে দিল অথবা কেটে দিল, আমার ভাইরা বলেন তো আপনার বাড়ির গাছটা কি মরে যায়? মরে যায়। আমার ভাইরা মজার ব্যাপার হলো, আমি দেখেছি আমাদের এলাকার গাছগুলো যেখান থেকে একটা ডাল কেটে দেওয়া হয় অথবা ভেঙে দেওয়া হয়, দুই চার দশ দিন পরে দেখবেন ওখান থেকে নতুন করে দশ বিশ পঞ্চাশটা শাখা প্রশাখা বের হয়। কথা বলেন আমার ভাইরা, তার মানে হলো আপনার বাড়ির গাছের আপনার বাড়ির ফলদায়ক গাছ থেকে কেউ ষড়যন্ত্র করে দুই একটি ডাল কেটে দিয়ে আর ভেঙে দিয়ে আপনার বাড়ির গাছকে যেমন সমূলে মূলোৎপাটন করা যায় না, গাছ যেমন মেরে ফেলা যায় না, আল্লাহর নামের কসম করে বলি ও আমার জাতি শুনে রেখো, কালিমার গাছ আর ইসলামের গাছ থেকে ষড়যন্ত্র করে আমার ভাইরা দুই একটি ডাল কেটে দিয়ে আর ভেঙে দিয়ে জেল জুলুমার নির্যাতন আর ফাঁসির কাজটি ছড়িয়ে দিয়ে পৃথিবী থেকে কালিমার গাছ সমূলে মূলোৎপাটন করা যায় না, কালিমার গাছ মরে যায় না, বরঞ্চ কালিমার গাছ আরো শক্তিশালী হয়, মজবুত হয়, পাকা পোক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? মোহব্বত লাইনাহাম, লাইনাহাম, লাইনাহাম। ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা ছাড়িয়া দে, ফেরাউন বলে আসিয়ারে মুসার কালিমা ছাড়িয়া দে, জীবন দিলা বন্দী হন, জীবন দিলা শহীদ হন, মুসার কালিমা ছাড়িল না, লাইলাহা জোরে লাইলাহা, লাইলাহা। একদিন তোর সোনার দেহ, একদিন তোর সোনার দেহ, পরিষ্কার করতে হবে, একদিন তোর সোনার দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির সাথে লুটবে রে ধুলাই, কিসের টাকা কিসের কড়ি রে তোর, কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী, লাইলাহা সবাই, লাইলাহা, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই দিন ব্যাপী চতুর্থতম সিডমিরগঞ্জ শালংগ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসা ও ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন
মাহফিলের আজ প্রথম রজনী, প্রথম রজনীর মাননীয় অনারেবল রেসপেক্টেবল মুয়াজ্জাজ মোহতারাম জুল মাসদিব আল হিতেশাম, সম্মানিত সদর, সম্মানিত সভাপতি, বরেণ্য রাজনীতিবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, জননন্দিত জননেতা, তিন নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। তারে গোলাম এর বাকি হায়াতে জিন্দিগি কোরআনের নূর দ্বারা আল্লাহ তাআলা মুনাওয়ার করে দিক, জোরে বলুন আমিন। চিফ গেস্ট অফ দিস মঞ্চ, হেড অফ দ্য মাহফিল, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম অধিবেশনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, প্রশাসনিক কর্মকর্তা, ড্রাগস, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা। দুবছর আগে আমি অবশ্য কয়েকটা মঞ্চে আমরা ছিলাম একসাথে, এবং রংপুরে আমি রিসিভ করে এক মঞ্চে নিয়ে বসেছিলাম। অনেক ভালো মানুষ, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের মাহফিলের প্রধান অতিথির বরকতে বাকি জীবন ইসলামের জন্য, ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক, জোরে বলো না আমি। সাউন্ড বাড়াতে হবে ভাই, বেশ কমাতে হবে, ই কমাতে হবে, এরপরে আপনি ঠিক করে ফেলুন। প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, স্বাগত বক্তা, শুভেচ্ছা বক্তা, বরেণ্য অতিথি, সহবরেণ্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন এদেশের আলোচনা জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র, ধ্রুব তারা, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক, সহকারী অর্থ সম্পাদক, অধর্মীয় আলোচক চ্যানেল ২৪ এবং ইন্ডিপেন্ডেন্ট, ধর্মীয় উপস্থাপক বন্ধুবর আলেম উদ্দিন হযরত মাওলানা হাফেজ কারী আল আমিন সাহেব, জাতির ক্লান্তি নগ্নে যে কথাগুলো প্রয়োজন সে কথাগুলো তাকে উপস্থাপনের তৌফিক দিক, আমরা সবাই মিলে দোয়া করি, জোরে বলেন আমিন। কথা রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিট মিরগঞ্জ সলংগ্রাম ফাজিল মাদ্রাসা, সম্মানিত আরবি প্রভাষক, বরেণ্য শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা সাইফুজ্জামান সালাফি সাহেব সহ মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ডানে বামে মুরব্বিয়ানে কেরাম, সামনে বসে ইসলাম প্রিয় মাননীয় মান্যবর শ্রোতামণ্ডলী, কলিজার টুকরা সোনা মানিক যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা প্রিয় অনুজবৃন্দ, অদূরী পর্দার অন্তরের অবস্থানরত সর্বগুণে গুণা নিতা অবলা সরলা বুদ্ধিমতী মহিষী গড়িয়সী আলে মহাবেজা, আমার একান্ত আত্মারাত্মীয় পরম শ্রদ্ধেয়া আদরের মা এবং বোনেরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার কর্মী ও সাংবাদিক বন্ধুগণ, মাহফিল ইন্তেজামীয় কমিটি, সকলকে হৃদয়ের গহীন কন্দল থেকে গ্রাস প্রীতি সালাম অভিনন্দন পেশ করছি। আবার একবার দোয়া পাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদা করছি যে মহান মালিক আমাদেরকে সকল চড়াই উত্তরাইকে পেরিয়ে, সকল বাধার প্রাচীরকে ডেঙ্গিয়ে, সকল প্রতিকূলতা উপেক্ষা করে কোরআনের আবেদনকে সামনে রেখে কোরআনের মাহফিল আকবার বারবার তৌফিক ইনাত করেছেন, যিনি তামাম তারিফ পাওয়ার একচ্ছত্র অধিকারী একমাত্র মালিক, সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরে আদা করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ না করলেই নয়, স্মরণকালের অন্যতম মহামানব, এনিখিল বিশ্বের চরম পরমাদর্শ, নৃপতির নৃপতি, রাজা রাজা মহারাজা, শাসকের ওপর মহাশাসক, ভাবকের ওপর মহাভাবক, জ্ঞানীর শিষ্যে মহাজ্ঞানী, বিজ্ঞানীর শিষ্যে মহাবিজ্ঞানী, বিশ্বসেরা ডাক্তার, বিশ্বসেরা মাস্টার, রহমতুল্লিল আলমিন, সাফিউল মুজতবিন,
আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা খেয়াল করুন, যে মুহূর্তে আমরা কোরআনে কারিম নিয়ে বসেছি, গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান নিধনের মহা ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় একটি উদাহরণ দিয়ে থাকি আমার ভাইয়েরা, উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। পাশে ছিল একটা বন, এই বনের পাশে একটা গাছ, ওই গাছের ডালে ফজরের নামাজের সময় একটা মড়ক উঠে কুকুরুকুক আজান দিচ্ছে। এই মিষ্টি মধুর আজানের ধ্বনি শোনার পরে বন থেকে একটা বনুয়া শিয়াল বের হয়ে এসে গাছের নিচে দাঁড়া, বলছে, ও মড়ক মামা, এত সুন্দর মিষ্টি মধুর ফজরের আজানের ধ্বনি তুমি দিলা, তাড়াতাড়ি গাছ থেকে নামো না, একসাথে ফজরের নামাজটা জামাতে আদায় করি। মুসলমান বুঝে থাকলে বলুন তো, শিয়ালের সাথে মোরগের নামাজ পড়া উদ্দেশ্য, মোরগের সাথে শিয়ালের নামাজ পড়া উদ্দেশ্য, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য? মোরগ বুঝতে পেরেছে, মোরগ বলছে, শিয়াল মামা প্লিজ ওয়েট ফর সাম টাইম, একটু সময় অপেক্ষা করেন, ইমাম সাহেব আসতেছে, আসলেই আমরা জামাতে খাড়াইয়া যাব। যেই কথা বলেছে শিয়াল কি ফতোয়া দিয়েছে জানেন? বলছে, ভাগনা তুমি জানো না, পূর্ব আকাশ কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে, সঠিক সময় নামাজ আদায় না করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। মোরগ বলছে, শিয়াল মা প্লিজ ওয়েট ফর সাম টাইম। ওই যে পিছনের দিকে দেখেন, ইমাম সাহেবের আসতেছে, যে কল্লা ফিরে পিছনে তাকাইছে, দেখে দৌড়া আসতেছে মিস্টার ডগ ওরফে কুত্তা। যেই কুকুরকে দেখেছে অনেস্টা গুঠায় মাদর একটানা বনের গভীরে চলে গেছে। মোরগ বলতেছে, শিয়াল মামা তুমি দৌড়াচ্ছ কোনো, বিষয়টা তো কিছুই বুঝলাম না। বলছে, ভাগ না তুমি বুঝবা না, আমার অজু ছুটে গেছে। আসলে ওর অজু ছুটে গেছে না, রাজরাইল এসেছে? আমার মানে উদাহরণ দেওয়ার পিছনে কারণ হলো, আজ গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান নিধনের গভীর ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের বদলতি গোলামেরা, বিশেষ করে ভারত আমেরিকার ব্রিটেনের দালালেরা গোটা পৃথিবীতে মুসলিম নিধনের নেপথ্যে দেখে শিয়ালের ভূমিকায় নাটক করে চলেছে, জোরা বলেন কথা ঠিক কিনা? মুসলমান সচ্চর এবং সক্ষম ভাবে যদি জবাব দিতে না পারেন, টুডে আনটুমরা মুসলমানদের এমন একটি সময় ওভারকাম করা লাগবে, মুসলমানরা আজকে যা বলতে পারছে আগামী দিনে তা বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলতে হবে কথা ঠিক কিনা? আমার ভাইয়ের মুসলমানদের সেই হারানো তাহজিব দামাদ্দুর আর সালতানাত ফিরিয়ে আনার জন্য ময়দানে যদি কখনো ডাক আসে আমার ভাইয়েরা, এই যুবকেরা লক্ষ্য সাধনের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলে দুর্বার করা আন্দোলন সৃষ্টির লক্ষ্যে ময়দানে যদি ডাক আসে, কারা কারা মুসলমানদের সেই ইজ্জত আবরুর সম্মান রক্ষায় রক্ষায় তোমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে জীবন বাজি রেখে মুসলমানদের ইজ্জত আবরুর সম্মান রক্ষার জন্য তোমরা লাফিয়ে পড়বে, জীবন দিবে, শহীদ হবে, কারা কারা রাজি আছো দু হাত তুলে ভূমিকায় গরু চন্দিকা প্রেজেন্টেশনে একটা তগবির দিয়ে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, ভূমিকা কলস আর কথা নয়, আমরা আলোচনায় চলে যাব, তাফসিরে চলে যাব। আমার ভাইরা আলোচনা চলবে না বন্ধ হবে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24। কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? যারা আসতে বললেন তারা পাল্টাইছেন নাকি? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? সেই জাতির পিতার নামে যে সূরা, সেই সূরা থেকে একটা আয়াত পড়েছি, কয়টা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালা,
আরো জোরে কনেকবার আল্লাহু আকবার। আলম তার কাইফা দারাবাল্লাহু মাসালান আ ইস্তিফহাম, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আলম তারা, ও নবীজি আপনি কি লক্ষ্য করে দেখছেন নাকি? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ রাব্বুল আলামিন কি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, কি উপমা দিয়েছেন, অগণবিধি আপনি লক্ষ্য করে দেখছেন নাকি? আপনি থিসিস করে দেখছেন নাকি? আপনি একটু গবেষণা করে দেখছেন নাকি? নবী হে, কালিমা তান তৈবা দান, কালিমায় তৈবাটা হলো একটা পবিত্র বাক্য। আরো জোরে কোন আল্লাহ একবার। আল্লাহ তুলনা করলেন কা ওই রকম সাজানো তিন তৈবা তিন, এই কালিমায় তৈবাটা হলো একটা পবিত্র জাতের গাছ। আল্লাহ আকবার বলেন, আসলুহা সাবিত, এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় প্রথিত। ওয়া ফারউহা ফিসসামা, এর ডালপালাগুলো পুরা আসমান পর্যন্ত পরিবৃত। জনগণ সুবহানাল্লাহ, এ বাইর, এখানে আল্লাহ কালিমায় তৈয়বাকে পবিত্র একটা বাক্য বললেন, এটাকে গাছের সাথে তুলনা করলেন, এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় প্রথিত, এর ডালপালা হলো আসমান পর্যন্ত পরিবৃত। এটা হলো সরল অনুবাদ, শাব্দিক অনুবাদ। আমার ভাইরা, আমরা আলোচনায় চলে যাব, তাফসির করব এই আয়াতের উপরে। আমার ভাইরা, খেয়াল করে আপনাদের শুনতে হবে, সেটি হলো নবীজি কালিমা তৈবার ব্যাপারে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন। এভাবে নবীজিকে বোঝালেন আমার ভাইরা আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহে। তিনি একখানা তাফসিরের গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নাম হলো তাফসিরে বাইজাবি। ওই তাফসিরে বাইজাবিতে একটা হাদিস নকল করা হয়েছে আল্লাহর নবীর মহান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে একটা হাদিস নকল করা হয়েছে। আমার ভাইরা, এখন যে কথাগুলো বলবো, ওই হাদিসটা হলো, এই হাদিসটা আল্লাহর নবীর মহান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর আগে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমায় তৈবাটা এর আগে ব্যাখ্যা দিয়েছিলেন আরশাদের মূল পায়ায় খণ্ড বাক্যে লেখা, অথবা জান্নাতের মূল সিঁড়িতে লেখা, এরকম কোন এ ব্যাখ্যা ছাড়া আর কোন ব্যাখ্যা দেন নাই। আগরবিটি এখন জানতে চাই, আপনি এই যে কালিমায় তৈবার ব্যাখ্যা দিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে কালিমায় তৈবাটা হলো একটা পবিত্র জাতের গাছ, আসলে এই ব্যাখ্যাটা কি বুঝি নাই? অগণবিজি আমি বুঝতে চাই, আসলে এই গাছের ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, এ আবু বকর ভালো করে শুনে রেখো ভাইরা, আমার তাফসির ইবনে কাসিরে একটা ব্যাখ্যা হলো খেজুর বৃক্ষের সাথে আমার ভাইরা আমার আল্লাহ তুলনা করেছেন, আর একটি ব্যাখ্যা হলো নবীজি বলেন, আবু বকর শুনে রেখো ভালো করে মনে রেখো, কালিমার গাছের ব্যাখ্যা হলো রূপক আর মাঝাজি অর্থ হলো এই পৃথিবীতে যত ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান তারা হলো কালিমার গাছ। আল্লাহু আকবার, জোরে বলেন, তারা হলো কালিমার গাছ। নবীজিকে প্রশ্ন করা হলো, আগে নবীজি কালিমা একই জিনিস, কেমন করে গাছের গোড়া হয়, কেমন করে গাছের ডালপালা হয়? আমি তো দেখেছি আমাদের এলাকার গাছগুলো একটা অংশ মাটির নিচে থাকে,
আর একটা মাটির উপরে থাকে আগানবীজি, কেমন করে ইমানদাররা কালিমার গাছ হয় আর কালিমার গাছের গোড়া হয় আর কালিমার গাছের ডালপালা হয়, এটা তো বুঝি নাই আগানবীজি, একটু বুঝতে চাই। নবীজি বলেন, আবু বকর ভালো করে শুনে রেখো, ভালো করে মনে রেখো, যখন এই পৃথিবী ছেড়ে কোন ইমানদার কোন আল্লাহওয়ালা কোন মুমিন মুসলমান চলে যায়, বলতো লোকটাকে আমরা জানাজা পড়াইয়া দাপন কাপন করে আমরা সমাপ্ত করে কোথায় রেখে আসি? হযরত আবু বকর বলেন, হুজুর লোকটাকে তো মাটির নিচেই দাপন করি। আল্লাহ নবী বলেন, আবু বকর তাহলে শুনে রেখো, একটা লোক এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানে হলো তাকে দাপন করা মানে হলো ওই কালিমার গাছের একটা শিকড় বেড়ে গেল। আর জোরে কোন সমান এ ভাইয়েরা, এই বিষয়টা যখন প্রশ্ন করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে হুজুর এটা বুঝলাম কেমন করে ইমানদাররা কালিমার গাছের ডালপালা হয় ওই আগা হয় এটা বুঝি নাই। নবীজি বলেন, আবু বকর ভালো করে শুনে রেখো, কেমন করে ডাল বলা হয় তোমাকে বলি, বলতো যখন লোকটাকে আমরা দাফন করে আসলাম মাটির নিচে দাফন করে দিলাম, বলতো লোকটার রুহটা কোথায় চলে যায়? বলে হুজুর আসমানে চলে যায়। নবীজি বলেন, আবু বকর তার মানে হলো একজন ইমানদার পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানে হলো ওই কালিমার গাছের একটা শিকড় বেড়ে গেল আর একটা ডাল বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় গাছ আছে না নাই আমি জানতে চাই, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, জোরে বলেন আছে? কেউ ষড়যন্ত্র করে করে আমার ভাইরা আপনার বাড়ির ফলদায়ক গাছটা থেকে ধরেন আম খাওয়া থেকে বিরত রাখবে, এই ষড়যন্ত্রে মেতে উঠে আপনার বাড়ির আম গাছের কোনো একটা ডাল ভেঙে দিল অথবা কেটে দিল, আমার ভাইরা বলেন তো আপনার বাড়ির গাছটা কি মরে যায়? মরে যায়। আমার ভাইরা মজার ব্যাপার হলো, আমি দেখেছি আমাদের এলাকার গাছগুলো যেখান থেকে একটা ডাল কেটে দেওয়া হয় অথবা ভেঙে দেওয়া হয় দুই চার দশ দিন পরে দেখবেন ওখান থেকে নতুন করে দশ বিশ পঞ্চাশটা শাখা প্রশাখা বের হয়। কথা বলেন আমার ভাইরা, তার মানে হলো আপনার বাড়ির গাছের আপনার বাড়ির ফলদায়ক গাছ থেকে কেউ ষড়যন্ত্র করে দুই একটি ডাল কেটে দিয়ে আর ভেঙে দিয়ে আপনার বাড়ির গাছকে যেমন সমূলে মূলত পঠন করা যায় না, গাছ যেমন মেরে ফেলা যায় না, আল্লাহর নামের কসম করে বলি আমার জাতি শুনে রেখো, কালিমার গাছ আর ইসলামের গাছ থেকে ষড়যন্ত্র করে আমার ভাইরা দুই একটি ডাল কেটে দিয়ে আর ভেঙে দিয়ে জেল জুলুমার নির্যাতন আর ফাঁসির কাছে ছড়িয়ে দিয়ে পৃথিবী থেকে কালিমার গাছ সবলে বলত পাঠন করা যায় না, কালিমার গাছ মরে যায় না, বরঞ্চ কালিমার গাছ আরো শক্তিশালী হয়, মজবুত হয়, পাকা পক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? চলবে না বন্ধ হবে? আমার আর খুব খেয়াল করে শুনতে হবে, আমার কম সময়, অনেক কথা বলতে হবে, আমি সামনে যেতে চাই। কষ্ট হচ্ছে? এয়াতের তাফসীরটা আজকে আমি আপনাদের মতো করে বোঝাতে চাই। আমার ভাইরা আপনারা কি ভুট্টা চেনেন? ভুট্টা চেনেন? দেখবেন যখন ভুট্টা হয়ে যায় অফিস থেকে বলে দেওয়া হয় এক মাস আগে উপরের দিক থেকে আধা হাত নিচে ঠিক মোস্কাটার উপরে ছাটাই করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথার এই কাজটা কেন করতে বলা হয়, কারণটা হলো যাতে করে আপনার ভুট্টার দানাটা মজবুত হয়, শক্তিশালী হয়, পাকাপোক্ত হয়, ওয়েট ওজন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে ভুট্টার গাছ কাটলে ভুট্টার গাছ শক্তিশালী হয়, মজবুত হয়, পাকাপোক্ত হয়, ইসলামের গাছ কাটলে ইসলামের গাছ শক্তিশালী আর মজবুত হয়, পাকাপোক্ত হয়, ওয়েট ওজন বেড়ে যায়। কথা বলে কষ্ট হচ্ছে? চলবে? এই কালিমার গাছ কাটতে চেয়েছিল নমরুদ। কে বলল? ইব্রাহিম।
তোর আল্লাহকে গুলি করে মারব। ইব্রাহিম সাল্লাম বলে ইট ইজ ইম্পসিবল, আমার আল্লাহকে গুলি করে মারা যায় না। সাতটা শকুনের কান্দের উপরে ভর করে আমার ভাইরা ফাঁকা আকাশের দিকে আমার ভাইরা উড়ে চলল, ফাঁকা আকাশে তীর ধনুকটা লক্ষ্য করে মারল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জিবরিল, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, জলদি করে চলে যাও। নমরুদের মারা তীরটা ধরে সামুদ্রিক একটা মাছের বুকে লাগায়া তাজা রক্ত মেখে এই তীরটা নমরুদের হাতে তুলে দাও। আমার ভাইরা হুকুম আল্লাহর বাস্তবায়ন করতে দেরি হলো না, নমরুদের মারা তীরটা ধরে সামুদ্রিক একটা মাছের বুকে লাগাইয়া আমার ভাইরা তাজা রক্ত মেখে তীরটা নমরুদের হাতে তুলে দেওয়া হলো। এই তীরটা পাইয়া নমরুদ বেজায় খুশি, 133 সেন্টিমিটার খুশি, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরাম, এ কথার দ্বারা বোঝাতে চাই আজও যারা সাময়িক ক্ষমতা পাইয়া বেশি বাড়াবাড়ি করছো, ভালো করে মনে রেখো তোমাদের পরিণতি কিন্তু নমরুদের থেকে ভালো হবে না। জোরে বলে ভাইরা, আমার নমরুদ চলে আসলো, বলল ইব্রাহিম দেখো তোরা নাকি গুলি করে মাইরা ফেলাইছি। আল্লাহ আমার ভাইরা ইব্রাহিম সাল্লাম সিজদায় পড়ে গেল, ডাক দিয়ে বলো ও দয়া বানাল্ল, তোমাকে নাকি মাইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পায়গাম্বর, সাইজটা কি বড় আকারে হবে নাকি ছোট আকারে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে সাইজটা বড় আকারে হবে না আল্লাহ, ছোট আকারে হবে। বড় আকারে যদি হয় আগে ভাগে টেরবে যাবে, ও আল্লাহ সাইজটা ছোট আকারে হবে। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন মশা থাকা রাজধানী কোয়ে কাম খুলে দিলেন। আমার ভাইরা লক্ষ লক্ষ কোটি কোটি মশা ছুটতে শুরু করলো, নমরুদের 80,000 বাহিনী রেডি হয়ে গেল। আমার ভাইরা আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে, আমার ভাইরা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে মশা পাঠালো, এই মশা নমরুদের বাহিনীকে ধরলো আর খাইলো, ধন্য আর খাইলো, ধন্য আর খাইলো। এই সিনারি দেখে নমরুদ বাড়িতে দৌড়ো আর বলে বিবি রে তাড়াতাড়ি মশারি খাটা, এই মশা স্প্রে টেস্প্রে কিছু মানে না। আল্লাহ আকবার বলেন এ ভাই র, ওই যে ল্যাংলা মশাটা দৌড়াচ্ছিল আর বলতেছিল আল্লাহ তোমার মহাশত্রুকে দ্রুত বেগে ছুটতেছিলাম খাবার জন্য, আয় আল্লাহ আমার এক মশা ভাইয়ের গায়ে লেগে আমার পাটা ভেঙে গেছে, তুমি নাকি আমার মর্যাদা তিহিল গুল বাড়াইয়া দিয়েছ, কই তো আমি দেখি না। আল্লাহ বলে জিবরিল জলদি করে চলে যাও, ল্যাংলা মশাটাকে আস্তে করে ধরে নমরুদের নাকের ডগার কাছে ছেড়ে দে, যেই না ছেড়ে দিয়েছে হেডকোয়ার্টারে চলে গেছে, কিটিস কিটিস করে মারতেছে। আমার ভাইরা যতই মারে ততই নমরুদের মজা লাগে, বলে বিবি রে মাথা টিপে, ভাইরা মাথা যতই টিপে ততই মজা লাগে, আমার ভাইরা যতই টিপে ততই মজা লাগে। বলে এই বিবি তোমার মাথা টিপলে হবে না, চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডাক দাও, জ্যোতির্বিদদেরকে ডাক দাও, আমার মাথার সমস্যা হয়েছে ট্রিটমেন্ট দিতে হবে। এ ভাইরা চিকিৎসা বিজ্ঞানীরা আসলো, জ্যোতির্বিদরা আসলো, আকাশের নক্ষত্ররা দিকে গবেষণা করে দেখলো এই পৃথিবীর কোনো ঔষধ বাকি নাই, কোনো ট্যাবলেট বাকি নাই, একটা ট্যাবলেট বাকি আছে, ওইটার নাম হলো জুতা মাইসির। আল্লাহু আকবার বলেন, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা আলোচনা শুরুই হয় নাই, জানি সিটি এসে গেছে, চলবে না, বন্ধ হবে, কারা কারা চলার বাক্যে দেখি তো দুহাত তুলে দেখাতে হবে। আমার ওরা চিকিৎসা দেয়া হলো, সব কথা কেটে দিলাম, চিকিৎসা দেয়া হলো, আমার হয়ে জুতা মাইসিন ট্যাবলেট দিয়ে মানতে হবে,
দরবারের সফট নরম জুতা নিয়ে আসা হলো, আমার ভাইরা নরম জুতা দিয়ে মারে, যতই মারে ততই মজা লাগে, যতই মারে ততই মজা লাগে। বলে বিবি ডাক দাও, চিকিৎসার ভুল হয়েছে। আবার চলে আসলো জ্যোতির্বিদরা, চিকিৎসা বিজ্ঞানীরা বোর্ড গঠন করে দেখে চিকিৎসায় তো কোনো ভুল নাই। আমার ভাইরা বলে আমাদের জুতামাইসিন ট্যাবলেটটা কোথায় একটু দেখতে চাই। দেখেন যে দরবারের সবচাইতে দামি জুতা, সফট জুতা, নরম জুতা। বলে এই জুতা দিয়ে মানলে হবে না, শক্ত জুতা দিয়ে মানতে হবে। তার মানে হলো আমার ভাইরা ধনী মানুষের জুতাগুলো নমরুদের মাথায় পরে মর্যাদা পাবে, আর গরিব মানুষের জুতা মর্যাদা পাবে না। এটা হয় না, কথা বলেন ঠিক কি না ভাইরা? আমার সবচাইতে শক্ত জুতা আনতে হবে, তার মানে খড়ম নিয়ে আসা হলো, খড়ম দিয়ে মাথায় মারা হলো, যতই মারে ততই মজা লাগে। নমরুদ বলে এবার ঠারো, তোদেরকে বেতন ভাতা দেই না, মারতে পারিস না, মানুষ তো দুই দিক থেকে এমন জোরে বাড়ি দিয়েছে ওর মাথা ফেটে গেছে। ল্যাংড়া মশা এই ফাঁকে দৌড়ে স্যার বলতেছে তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে নিরাপদে বাসায়া দিয়েছে। আল্লাহ আকবার বলেন, ওয়াল্লাহু খৈরুল মাকিরিন। আর জোরে করেন আল্লাহু আকবার। কাফির মুশরিকরা ষড়যন্ত্র করলো, আমার ভাইরা ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিকির। এ ভাইরা পৃথিবীর সূচনা লগ্নের দিকে তাকান, তাহলে দেখবেন একটি দল হলো আল্লাহর নবী আদম আলাইহিসসালামের পক্ষে, আর একটি দল হলো শয়তানের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতায় পাপা করে হেঁটে হেঁটে দেখবেন একটি দল হলো আল্লাহর নবী আমার ভাইরে বলাই আলাইহিসসালামের পক্ষে, আর একটি দল হলো নমরুদের পক্ষে, একটি দল হলো মুসা আলাইহিসসালামের পক্ষে, আর একটি দল হলো ফেরাউনের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? একটি দল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর একটি দল হলো আবু জাহলের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে গভীর নিবিষ্টে তাকান আমার ভাইরা, গভীর ভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি দল হলো এ মহাসত্যের পক্ষে, আর একটি দল হলো এ মহাসত্যের বিপক্ষে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাবো? জোরে বলেন, কারা কারা কোরআনের পক্ষে থাকতে চায় একটু তকবীর দিয়ে দেখাতে হবে। কষ্ট হচ্ছে ভাইরা আমার, কি আলোচনা আপনাদেরকে শোনাইব। এই আলোচনাটার উপরে সাড়ে তিন ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে, তবেই তো একটা বিষয় দাঁড় করানো যাবে, এছাড়া সম্ভব না। কিন্তু তারপরও আমি যত দ্রুত সেটে কেটে শেষ করে দেওয়া যায় তাই করব, আপনারা শুনবেন না চলে যাবে। কারা কারা আছেন একটু দোহাত তুলে দেখাবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমির। এ ভাইরা গভীর মনোযোগ দিয়া আমার ভাইরা আপনাদের শুনতে হবে। মনে রাখেন এই কালিমার গাছ কাটতে চাইছিল ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কি আপনাদের বুঝতে? যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলেরা দাওয়াত দিয়েছে সমসাময়িক রাষ্ট্র প্রধানকে, কথা বলেন ঠিক কিনা? আপনি কোথায় দাওয়াত দেন? আপনি তো দাওয়াত দেন আপনার নিচের লোকদেরকে, কথা বলেন ঠিক কিনা? আপনার দাওয়াতের পদ্ধতি ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ মুসা ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও, গিয়ে তুমি দাওয়াত দাও, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আজ
আজও যদি আপনার দিনের দাওয়াত আপনাকে দিতে হয়, দাওয়াত দিতে হবে রাষ্ট্রপ্রধানকে, প্রধানমন্ত্রীকে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলরা সমসাময়িক ওই যুগের ওই কালের ওই দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যারা ছিল, নেতৃত্বের ভার যাদের কাছে ছিল, তাদেরকে দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আমার একটা ভাই আছে, নাম হলো তার হারুন, তুমি যদি তার দান কর নবুয়ত, দুই ভাই মিলে ফেরাউনের রাজ দরবারে দিব দিনের দাওয়াত। আল্লাহু আকবার বলেন, দাওয়াত নিয়ে গেছে আমার ভাইরা ফেরাউনের জ্যোতির্বিদরা, ফেরাউন এবার আমার ভাইরা ষড়যন্ত্র করেছে, পিছন থেকে ফেরাউনের মন্ত্রীদের ভিতরে একজনের মাথায় চুল নাই, সাদে মারলা হয়, ও পিছন থেকে বলে, এ মুসা আমরা কিন্তু তোমাকে চিনি, আমার ভাইরা। এই কথাটা যখন বলেছে, মুসা আলাইহিস সালাম বলেছে, আমাকে কি ছিল বলো দেখি, বলে, হে মুসা, তোমার তিনটা রোগ আছে, বড় ধরনের তিনটা রোগ আছে, যদি না হয় তাহলে তুমি এত ঢোল পাঞ্জাবি কেন পড়ো? আজকে কিছু মানুষ আছে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখলেই ওদের মাথা ঠিক থাকে না, গা চুলকায়, জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এ ভাইরা মনে রাখবেন, হুজুরা মানবতার শত্রু না, হুজুরা হলো মানবতার বন্ধু, কথা বলেন, হুজুরা মানবতার শত্রু না, হুজুরা হলো মানবতার বন্ধু, জোরে বলেন কথা ঠিক কিনা? হুজুরদেরকে ভালোবাসতে হবে, এ কথা আমার না বিশ্বরবির, জোরে বলেন কর। নবীজি বলেন, আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, ওলামায়ে কেরাম হলো নবী রাসূলদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? দিনার দিরহাম আর সম্পদের ওয়ারিস নবী, আমার ভাইরা, ওলামায়ে কেরামদেরকে বানানো হয় নাই, আলেমদেরকে নবীদের ওয়ারিস বানানো হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই আলেমদের সাথে যারা বেয়াদবি করো, ভালো করে শুনে রেখো, তোমাদের পরিণতি সাময়িক কিছু ভালো হলেও, কিন্তু আসলেই তোমাদের পরিণতি ভালো হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাইরা, মুসা আলাইহিস সালাম সেখানে বেকায়দায় পড়েছিলেন, তিনটা অপবাদ দেওয়া হয়েছিল, মুসার বিরুদ্ধে বড় ধরনের কোনো রোগ আছে, এটা যদি না হয় তাহলে কুষ্ঠব্যাধি আছে, তা যদি না হয় মুসার একটা বড় একটা ছোট, ওটাকে কি বলেন, এক শিরা এক শিরা। এ ভাইরা, এই অপবাদটা হলো ওই সময়ের সবচেয়ে বড় অপবাদ। আজও দেখবেন যে যে ইমানের হুজুর, ওর বিরুদ্ধে ওই ধরনের মহা ষড়যন্ত্র এটে বড় বড় অপবাদ দিয়ে মামলা হামলা জেল জুলুম নির্যাতন আর ফাঁসির কাছের দিকে, কথা বলে। এই জন্য মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়েছিলেন, হুজুররা মাঝে মাঝে বেকায়দায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ফেরাউনকে জানান দেওয়া দরকার, আয় আল্লাহ, আমার তো কোনো রোগ নাই, যেই অপবাদ আমার বিরুদ্ধে দিয়েছে, ও মালিক, এই অপবাদের কারণে আমার হাতে একজন লোক ইসলাম গ্রহণ করা তো দূরে থাক, একটা লোক এক গ্লাস পানিও পান করবে না, আয় আল্লাহ, ফেরাউনকে জানান দেওয়া দরকার। আল্লাহ বলে, মুসা রে কল্লা উঠাও, নদীতে নামো। মুসা আলাইহিস সালাম নদীতে গেলেন, আমার ভাইরা, একটা কথা আমি বানায় বলছি না, বুখারী শরীফ দুইটা খণ্ড, আমার ভাইরা, মূল কিতাব প্রথম খণ্ড 142 পৃষ্ঠা, বাবু মান ইকতাসালাউর ইয়ানানু হাদাহু ফিল খলওয়াতি, এই শিরোনাম টাইটেল দিয়ে একটা বিশাল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে সেখানে নকল করেছেন। আমি এখন যা বলবো ওই হাদিসটাই হলো, এই হাদিসটা আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও মুসা, তুমি নদীতে নামো, লুঙ্গি পাঞ্জাবি পাথরের উপরে রাখো। আমার ভাইরা লুঙ্গি পাঞ্জাবি সাম খুলে পাথরের উপরে রাখলেন, এই বন্ধুরা পাথরের উপরে রাখলেন, আমার ভাইরা গোচল সেরে নিলেন। মজার ব্যাপার হলো, মুসা আলাইহিস সালাম ওই পাথরের উপর থেকে লুঙ্গি পাঞ্জাবি হাত বাড়ালেন নেবেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো জিবরিল, জলদি করে যাও, পাথরের উপরে হুকুম ফরমান জারি করে দাও, পাথরকে গিয়ে
বলদ মহি করে দাও আমার ভাইরা, পতর্কে দৌড়ানোর জন্য বলল, এ ভাইরা এই পৃথিবীর নদী সাগর গাছপালা হুকুম মানে জোরে বলেন কর, আন্নাজম ওয়াশাজারু ইয়াসজুদান, নদী সাগর গাছপালা সব হুকুম মানে আল্লাহর, আমার ভাইরা যখনই পাথরের উপরে হুকুম ফরমান জারি করা হলো, এই পাথর মুসা আলাইহিস সালামের লুঙ্গি পাঞ্জাবি নিয়া আমার দেশের নোয়া পাজরো মার্সিডিজ গাড়ির মতো আমার ভাইরা প্যারাডো গাড়ির মতো দৌড়ে শুরু করলো। মজার ব্যাপার হলো মুসা আলাইহিস সালাম বাম হাতটা লজ্জা স্থানের উপরে দিলেন, ডান হাতটা পাথরের দিকে দিলেন, আমার ভাইরা পাথরও দৌড়ায় মুসাও দৌড়ায়, পাথরও দৌড়ায় মুসাও দৌড়ায়, মুসা আলাইহিস সালাম বলে ইয়া সাউবি হাজার, ও কাপড়না পাথর, ও পাথর একটু থাম, পাথর থামে না, আমার ভাইরা পাথর দৌড়ায় মুসাও দৌড়ায়, পাথর দৌড়ায় মুসাও দৌড়ায়, এই পাথরটা কোথায় গিয়ে থেমে গেল, আর কি কি ঘটনা ঘটল আমাদের শোনার দরকার, জোরে বলেন তো আসে না নয়, কারা কারা শিগা শুনতে চাই হাত তুলে দেখাতে হবে, হাত সোজা করতে হবে, হাত সোজা করতে হবে, লিল্লাহে তাবের, আমাদের মাহফিল কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, দুনিয়ার দিকে দিকে তাওহীদি শক্তি জাগছে, আজ পনারা জাগছে, কান পেতে সন্ধে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে, আয় আল্লাহর পূজের আয় রে, দিহিনাশ কোরবানি চায় রে, নাই নাই শঙ্কা সাধারণ ডঙ্কা, দুনিয়ার চারদিকে ফের তাওহীদের মশাল জল, আমাদের মাহফিল কোরআনের মাহফিল, নরে তাকবীর, আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি, আমি একটু শেষ করতে চাই, আমার ভাইরা দুটো কথা না বললে নয়, বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক চালু করার পায়তারা করছে ঢাকার একটি হসপিটাল, কথা বলেন ঠিক কিনা, আমার ভাই হিউম্যান মিল্ক ব্যাংক করার মধ্য দিয়ে মুসলিম পরিবারের আমার ভাই পুত্র পবিত্র বিবাহ বন্ধনকে তারা ড্যামেজ করে দিতে চায়, যদিও সাময়িকভাবে তারা বলছে বাংলাদেশে আমরা একটি মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করছি, আসলে আমার ভাইরা সাময়িক বাহ্যিকভাবে মহৎ উদ্দেশ্য মনে হলেও হিউম্যান মিল্ক ব্যাংক দ্বারা আমার ভাইরা এটি কখনো ইসলামের কল্যাণ বয়ে আনবে না, ইসলামের চরম ক্ষতি করবে এই হিউম্যান মিল্ক ব্যাংক, কথা বলেন ঠিক কিনা, এই হিউম্যান মিল্ক ব্যাংক হচ্ছে আমার ভাইরা মা বোনদের দুধ সংরক্ষণ করে আমার ভাইরা সেই ব্যাংকে জমা রাখবে, মিল্ক ব্যাংক মানে দুধ জমা করার ব্যাংক, আমার ভাইরা মা বোনদের দুধ সংগ্রহ করে সেখানে রাখবে, বাচ্চাকে ওখান থেকে নিয়ে খাওয়াবে, মনে রাখবেন হিউম্যান মিল্ক ব্যাংক যারা করেছে তারা গুনাহ কবিরা করেছে, হিউম্যান মিল্ক ব্যাংক ইসলামের সম্পূর্ণ হারাম, জুরিস্ট আমার ভাইরা জুরিস্ট অফ ওয়াইসি তারাও ফতোয়া দিয়েছে হিউম্যান মিল্ক ব্যাংক হারাম, হিউম্যান মিল্ক ব্যাংক যারা করেছে তারা কবিরা গুনাহ করেছে, আমার ভাইরা হিউম্যান মিল্ক ব্যাংককে অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, কারা কারা দাবির পক্ষে আজ দুহাত তুলে তাকবীর দিয়ে দেখাতে হবে, আমার ভাইরা হিউম্যান মিল্ক ব্যাংক হারাম, এই হিউম্যান মিল্ক ব্যাংকে দুধ দেওয়া হারাম, এই হিউম্যান মিল্ক ব্যাংকে দুধ দান করা হারাম, এই হিউম্যান মিল্ক ব্যাংকে দুধ ওখান থেকে এনে বাচ্চাকে খাওয়ানো হারাম, এই হিউম্যান মিল্ক ব্যাংক ইসলামের আমার ভাইরা চরম একটি অকল্যাণ বয়ে আনবে হিউম্যান মিল্ক ব্যাংক, বাংলাদেশের মাটিতে যাতে হিউম্যান মিল্ক ব্যাংকের আমার ভাইরা যারা সদস্য তারা যাতে কাজটি করতে না পারে, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে খোলা চিঠি পাঠাতে চাই, কোরআনের মাহফিল থেকে হিউম্যান মিল্ক ব্যাংক বন্ধ করে আমার ভাইরা ইসলামের যে নিয়ম নীতি ইসলামের যে বিধিবিধান আছে সেটি বলবৎ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এই দাবির পক্ষে কারা কারা সোচ্চার ভূমিকা পালন করবে, আর একবার তকবীর দিয়ে দেখা হবে, আমার কষ্ট হচ্ছে, ইমান ধ্বংস করে দেওয়া হবে,
আমার ভাইরা ইমান, ইমান কি জিনিস দেখুন, এই তো 10-12 দিন আগের ঘটনা আপনারা জানেন, ইতালিয়ান বিমান যখন রওনা করেছিল আমার ভাইরা যাত্রীদেরকে নিয়ে, হঠাৎ 48,000 ফিট উপরে ওই ইতালিয়ান বিমানের আমার ভাইরা ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমার ভাইরা ইতালিয়ান বিমানের ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমার হতবিম্ব হয়ে গেল পাইলট, সেখান থেকে বের হয়ে যাত্রীদেরকে বলছে, ও যাত্রীরা তোমরা তোমরা হলো তোমাদের আল্লাহকে স্রষ্টাকে গডকে ডাকো, কল টু আল্লাহ, কল টু গড, আমার ভাইরা প্রেয়ার টু গড, এই কথা যখন বলেছে একজন মুসলিম সেই বিমানে ছিল, সে সিজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ আকবার বলেন। আমার ভাইরা সিজদায় লুটিয়ে পড়ার পরে আমার ভাইরা এই দৃশ্য দেখে অ্যাস্টোনিশ হয়ে গেছে পাইলট। সেখান থেকে আবার যখন পাইলট তার খাস কামনায় চলে গেছে, আমার ভাইরা গিয়ে দেখে আগের মতো সাবেক যেভাবে স্টার্ট হয়ে বিমান চলতেছিল, বন্ধ হওয়া ইঞ্জিন আমার ভাইরা মেশিন আবার চালু হয়ে তাদেরকে নিরাপদে সেই তালিপতে পৌঁছায় দিয়েছিল, আল্লাহ আকবার বলেন। আমার ভাইরা যখন বিমান ল্যান্ড করেছে সেই পাইলট আমার ভাইরা মুসলিম ওই লোকটাকে, ওই মুসলিম যাত্রীটাকে হাত ধরে আমার ভাইরা নিচে নামিয়ে বলছে, ওগো মুসলিম যাত্রী, ও তুমি কি এমন কথা বলেছো, তুমি সেখানে সিজদায় পড়ে কাকে ডেকেছো এবং কি বলেছো তোমার কাছে জানতে চাই। আমার ভাইরা মুসলিম সেই যাত্রী বলেছিল, আমার ভাইরা সে বলেছিল, পাইলট আমি তেমন কিছুই বলি নাই, আমি আমার আল্লাহকে সিজদা দিয়ে বলেছিলাম, আল্লাহ এখানে সবাই তো হলো অমুসলিম, তোমাকে চেনে না মানে না, আল্লাহ তারা হলো, আয় আল্লাহ তাদেরকে মেরে ফেলে তোমার লাভ কি হবে, আমি তো তোমার একজন নগণ্য ছোট্ট গোলাম, আয় আল্লাহ আমার ফরিয়াদ হলো তাদেরকে যদি বাঁচাইয়া দাও, এই মুহূর্তে যদি তাদেরকে বাঁচাইয়া দাও তারা হয়তো তোমার কালিমা গ্রহণ করে, আল্লাহ তোমার দিন গ্রহণ করে হেদায়েত পেয়ে মুসলমান হলেও হতে পারে, আয় আল্লাহ তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, এই মানুষগুলোর জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের বিমানটাকে নিরাপদ করে দাও। আমার ভাইরা যখন এভাবে বলেছে পাইলটের চোখের বাড়ি ধর ধর করে পড়েছে, ইতালিয়ান বিমানের সেই পাইলট মুসলিমের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই হলো মুসলমানদের ইমান, সেই ইমানকে ধ্বংস করার জন্য বাংলাদেশে আমার ভাইরা একের পর এক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদের বদলতে গোলামেরা, বিশেষ করে নব্য ফেরাউনরা মুসলিমদের ইমান হরণের জন্য মহা ষড়যন্ত্রের যতগুলো ধারা পথ আমার ভাইরা সৃষ্টি করেছে তার অন্যতম একটি হলো হিউম্যান মিল্ক ব্যাংক। এই হিউম্যান মিল্ক ব্যাংক করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি পরিবারে ঘরে ঘরে যারও সন্তান জন্ম দেওয়ার আমার ভাইরা প্রোডাকশন করার তারা গভীর মহা ষড়যন্ত্র করছে, যারা বলেন কথা ঠিক কিনা। টাকা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি টাকা দেন, টাকা না দিলে হবে না, একটু মোটা অঙ্কে চাইতে হবে নাকি, মানে একটু মোটা অঙ্কে চাইতে হবে নাকি, মা বন্ধুর ওখানে ব্যাগগুলো চলে গেছে, মা গো ব্যাগগুলো তাড়াতাড়ি পাঠা, দেয় ছেলেরা উঠবি না, এত সুন্দর জান্নাতের পরিবেশটাকে নষ্ট করবি না, টাকা দেওয়ার দরকার নাই, বসে থাক, টাকা দরকার নেই, বসে থাক, উঠবি না, আল্লাহ কবুল করুন আপনাদেরকে, জোরে বলেন আমিন। এই মঞ্চে আমি আরো একবার এসেছিলাম, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আসলে ওয়াজ এমন কোনো বিষয় না যে আমরা গাড়িতে বস্তা ভর্তি করে নিয়ে এসেছি, এক বস্তা দিয়ে দেবো নিয়ে চলে যাবেন, আসলে ওয়াজ করতে হলে সময় প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা। দারুণ একটি আলোচনা ছিল কিন্তু আমি সেদিকে যেতে পারলাম না, সময় সুযোগ হলো না আমার ভাইরা, তো আমি আসলেই আমার অসমাপ্ত বক্তব্য এখানেই রেখে দিতে চাই। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি আমার ভাইরা, পাশের মঞ্চে অনেক মঞ্চে আমি প্রতি বছর এই জল ঢাকা না হলে 15-20টা মাহফিলে আমি থাকি। আমি আসলে আমার স্বভাব সুলভ আচরণ এবং দৃষ্টিভঙ্গি হলো আমি একটি বিষয়ের ওপরে কথা বলি, শুরু শেষ যে বিষয়টা শুরু করি ওইটার ওপরেই কথা বলার চেষ্টা করি, আমি আমার বিষয় থেকে কখনো দূরে সরে যাই না, আমি এটা চেষ্টা করি, যদিও বা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি না, তারপর আমি বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী দিনে কখনো কোনো মঞ্চে দেখা হলে কথা হবে। আমার ভাইরা আরও অনেক কথা ছিল কিন্তু আসলে রাত ভারী হয়ে যাচ্ছে, আজ প্রথম দিন, কালকে আবার আমার ওস্তাদ সে আল্লামা শেখ জামালউদ্দিন সাহেব আছেন, তাকে পাওয়ার ব্যাপারে আমিও সহযোগিতা করেছি প্রাণ ভরে, কালকে আপনারা তার আলোচনা শুনবেন। এদেশে আমি মনে করব একজন আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য একজন নিয়ামত এই মুহূর্তে দিয়েছেন, যুগোপযোগী এবং কি বাংলাদেশে আমার ভাইরা হিসাবের একজন আলোচক আল্লামা শেখ জামালউদ্দিন, কালকে আপনারা এই মাহফিলটা একেবারেই প্রাণবন্ত করবেন, সুন্দর করবেন, আলামিন ভাই অনেক সুন্দর।